হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসে বাছাই করা আজকের 20টি একাধাম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, দারুণ সুখবর সকল রাজ্যবাসীর জন্য। রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের এবার মুখে ফুটতে চলেছে হাসি। জনমন রাজ্য বাজেটে বিরাট চমক মমতার, কেন্দ্রের পাল্টা প্রকল্প 3টি। অপরদিকে আবার জনমোহিনী মমতা লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে শুরু হচ্ছে 1000 টাকা। অন্যদিকে আবার একই সাথে রয়েছে আবার রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য নতুন প্রকল্প, যেখান থেকে 5000 টাকা পাবে মাসে। অন্যদিকে আবার কেন্দ্রের বিরুদ্ধে 3 প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগে তৃণমূলের সেই 3-এর ছায়া এবার রাজ্য বাজেটে। একই সাথে রয়েছে আবার এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এবার মুখে হাসি ফুটতে চলে সকল পরীক্ষার্থীদের। মাধ্যমিক পাস করলেই ট্যাব বা মোবাইল কিনতে টাকা। একই সাথে এবছর যারা 11-এ পড়ছে তাদের প্রপোজ ডেটে সুখবর, বিরাট ঘোষণা রাজ্য বাজেটে, এবারে ওই সকল পড়ুয়াদেরকেও দেওয়া হবে ট্যাব। এর সাথে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি, ওই সকল 11 লক্ষ পরিবারদেরকে এখনো পর্যন্ত ঘরের টাকা দেয়নি কেন্দ্র। পাল্টা এদিন বাজেটে আমরা আর 1 মাস অপেক্ষা করব, তারপরেই আবাস যোজনার ঘর নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে রয়েছে বাজেটে আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে রাজ্যের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য, দারুণ সুখবর। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের তাবর তৃণমূল নেতা আরাবুল ইসলামকে, ISF কর্মী খুনের অভিযোগ। অপরদিকে আবার শুধু আরাবুলই নন, তৃণমূলের সৌকাতেরও গ্রেপ্তারি চান নওশাদ। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, এবারে মসজিদের পর মাজার, তারপরে এবারে নজর মাদ্রাসার দিকে। মাদ্রাসা গুঁড়িয়ে ভেঙে দেয়া হলো মাদ্রাসা, তুমুল উত্তপ্ত পরিস্থিতি উত্তরাখণ্ডে, চালানো হলো থানা গুলির নির্দেশ। রয়েছে মসজিদ পর মাজা, তারপর এবার মাদ্রাসাকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। অন্যদিকে আবার কর্মসংস্থানের দিশা থেকে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি নিয়ে রয়েছে বাজেটে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। একই সাথে আবার সারদার একটি মামলা নিয়ে শশী এবার কুণাল। অপরদিকে আবার ঘাটাল মাস্টার প্ল্যানটা দেখুন, শেষ দিনেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আর্জি দেবে। সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ আবার ফের বড় পূর্বাভাস, 15 ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। ফের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, এবং এর সাথে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, আর রাজ্যে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আপনাদের থেকে জানতে চাই, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে অর্থাৎ 500 থেকে 1000 টাকায় করাতে আপনারা কি খুশি হয়েছেন? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে বাবরি পরিণত হয়েছে রাম মন্দিরে। অপরদিকে জ্ঞানব্যাপীতে এবারে কোণঠাসা হয়ে পড়েছে মুসলিম পক্ষ। একই সাথে আবার দিল্লিতে একটি 600 বছরের পুরনো মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, তারপরই এবার মাদ্রাসাকেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। দাবি বেআইনি জায়গা, তবে এ নিয়ে হিংসার আগুন জ্বলছে উত্তরাখণ্ডে, জ্বালানো হলো থানার দেশ সরাসরি গুলির নির্দেশ। সরকারি জমিতে মাদ্রাসা ও মসজিদের মতো কাঠামো ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তরাখণ্ডের ননিতালের হলো দেওয়ানিতে। পুলিশ ও প্রশাসন কর্তা ব্যক্তিদের লক্ষ্য করে পাথর ছোড়া উন্মুক্ত জমতা, পাথর ঘায়ে আহত হয়েছে বেশ কয়েকজন, এবং জেলা প্রশাসনের আধিকারিকের সামনেই ঘটনাটি ঘটে। সরকারি গাড়ি এবং ব্যারিকেড আগুন ধরিয়ে দেয়, স্থানীয় থানা ঘেরাও করে সেখানেও আগুন ধরিয়ে দেয়া হয়। উন্মুক্ত জনতা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ, যারা হিংসা ছড়িয়েছে তাদের দেখলেই গুলি চালানোর নির্দেশ জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের পুলিশের মুখপাত্র নীলেশ আনন্দ ভরদে জানিয়েছেন যে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। অন্যদিকে গ্রেপ্তার করা হলো ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলামকে, তৃণমূলের সৌকতের গ্রেপ্তারি চান নওশাদ। এক ISF নেতাকে খুনের মামলায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভাঙড়ের বিধায়ক তথা ISF নেতা নওশাদ সিদ্দিকী তাতে খুশি হওয়ার মতো কিছুই দেখছে না। তার দাবি, আরাবুলকে দল থেকে ছেঁটে ফেলার অঙ্গ হিসাবে গ্রেপ্তারি করিয়েছেন তৃণমূলই। আর ভাঙড়ের অশান্তি এবং বিরোধী দলের কর্মীদের উপর হামলা মূল হোতা আরাবুল নন, তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক সৌকতের গ্রেপ্তারের দাবিতে তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এর সাথে এবারে লক্ষ্য রাখবো একবার বাজেটের দিকে। এবার বাজেটে রাজ্য সরকার তরফ থেকে 10টি দারুণ রয়েছে সুখবর, বিশেষ করে রাজ্যের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা যারা 500 টাকা পেতেন, এবার তাদের প্রত্যেককে দেয়া হবে 1000 টাকা। অপরদিকে আবার নতুন প্রকল্প আনতে চলেছে মৎস্যজীবীদের জন্য, বিশেষ করে উত্তর 24 পরগনা থেকে শুরু করে যে সকল সামুদ্রিক এলাকাগুলি রয়েছে ওই এলাকায়, যাতে মৎস্যজীবীদের কোন রকম সংকটে না পড়তে হয় বান বন্যার দিনগুলিতে, তার জন্য 2 মাস করে 5000 টাকা দেবে কেন্দ্র, 5000 টাকা দেবে রাজ্য সরকার। একই সাথে আবার যারা ঘর পায়নি বা ঘরের টাকা যাদের ঢোকেনি, এ নিয়ে রয়েছে
আজকের আরো একটি বড় খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আমরা আর এক মাস দেখব, তারপরেই বিকল্প ব্যবস্থা নেব। তবে অনেকেরই দাবি, বিকল্প ব্যবস্থা বলতে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিতে পারেন টাকা, যেমনটি 21 লক্ষ 100 দিনের কর্মীদের জন্য যেমন ঘোষণা করা হয়েছে বা যে পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরদিকে ঘরের টাকার পরে বঞ্চিত হয়ে রয়েছে 100 দিনের কাজের টাকা। শ্রমিকদের কাজ তো দূরের কথা, কোন রকম শ্রমিকদের টাকা তো দূরের কথা, কোন রকম কাজও হচ্ছে না। এবার সেই লোকসভা ভোটের আগেই পাল্টা কেন্দ্রের বাজেট রাজ্যে। এবার কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা কর্মশ্রী প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবারে ওই প্রকল্পের আওতায় আসতে পারে দেশের কোটি কোটি গ্রাহক। এবার কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা কর্মশ্রী রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য রয়েছে বড় সুখবর। অপরদিকে আবার স্বাস্থ্যসাথী কার্ডেতে এবারে বিশাল পরিষেবা আনতে চলেছে রাজ্য সরকার। যাদের মূলত বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, বিদেশে বা রাজ্যের বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের এবার মুখে ফুট চলেছে হাসি। এবার তাদের জন্য নতুন সীমানা আছে সরকারের তরফ থেকে, ওই সকল পরিযায়ী শ্রমিকদেরও দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। এরপরে আবার এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা 11 পড়ছে তাদের জন্য দারুণ খবর। যারা 11 পড়ছে তাদেরকে দেওয়া হবে মোবাইল বা ট্যাব কিনতে টাকা। অপরদিকে আবার যারা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক পাস করার পরেই তাদেরকে দেওয়া হবে 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল কিনতে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি কেমন থাকবে এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। শুকনো থাকবে আবহাওয়া, তবে দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে তার মধ্যে আবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ফের শীতের আমেজ ফিরতে চলেছে। দোস্ত ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।